আগামী 26শে নভেম্বর যে সারা দেশব্যাপী যে ধর্মঘট, সেই ধর্মঘটকে কেন্দ্র করে আমরা এখানে একটা সভা পথসভা করছি। আমাদের দাবি হচ্ছে যে প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ, যাদের হচ্ছে যারা আয়কর দেন না এইরকম যারা হচ্ছে মানুষ, তাদেরকে মাসে 7,500 টাকা করে দিতে হবে। আবার যাদের হচ্ছে খাওয়ার সংস্থান নেই তাদের প্রতি মাসে হচ্ছে 10 কেজি খাদ্যশস্য দিতে হবে। সেই সঙ্গে সঙ্গে যারা বেকার, যারা কাজের সংস্থান নেই তাদের কাজ দিতে হবে। 100 দিনের কাজের পরিবর্তে সমস্ত শ্রমিক বা হচ্ছে খেত মজুরদের 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। এবং এই এই রকমভাবে আমাদের 7 দফা দাবি, সেই দাবির ভিত্তিতে আমরা এই আগামী 26 তারিখে যে ধর্মঘট, সেই ধর্মঘট করতে চাইছিলাম। রেড জায়গা হবে আপনি সিপিআইএম নাকাশিপাড়া উত্তর এরিয়া কমিটির সভাপতি। বলেছেন আজকে হচ্ছে আমাদের কেন সভা, তৃণমূল কংগ্রেস করেন, বিজেপি করেন, তারা বলবেন। ওই যে রেজা কামনের দল, ওই সিপিআইএম লাল ঝান্ডা, তারা আবার ধর্মঘট ঘোষণা করো লকডাউনের মধ্যে। লকডাউনের মধ্যে মানুষ হচ্ছে বাড়িতে বসে আছে, মানুষের হচ্ছে অসুবিধা। পেঁয়াজের দাম হচ্ছে 100 টাকা, আলুর দাম হচ্ছে 45 টাকা, আগামীকালকে হচ্ছে 50 টাকা হবে। মানুষ হচ্ছে অসুবিধার মধ্যে পড়েছেন। আর হচ্ছে সিপিএম এর ধর্মঘট, আমরা বলেছি সিপিএম এর ধর্মঘট নয়, বিজেপি আর এস এস, তারা 22শে মার্চ অপরিকল্পিত লকডাউন ঘোষণা করেছে। আর আমরা ভারতের কমিউনিস্ট পার্টি ধর্মনিরপেক্ষ শক্তি 26শে নভেম্বর 2 মাস আগে থেকে পরিকল্পনা নিয়ে ছোট বড় সমাবেশ করে মিছিলে হেঁটে পায়ে হেঁটে 77,000 বুথে গিয়ে মানুষের দাবি, আমাদের দাবি, আমাদের শব্দ বা দাবিকে সমর্থন জানিয়ে পরিকল্পিত লকডাউন ঘোষণা করে দিয়েছি। তবে আমাদের শব্দ বা দাবিকে সমর্থন জানিয়ে আমাদের যে সভা, সেই সভা মিছিল 25 তারিখে মিছিল রাজ্যের সর্বত্র। মমতা ব্যানার্জি হচ্ছে নবান্ন যেতে পারবে না ধর্মঘটের জন্য, সাধারণ মানুষের জন্য। আর এই কথা বলে শেষ করব, আমাদের সুশান্ত ঘোষ কিন্তু পশ্চিম মেদিনীপুরের রয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নদিয়া জেলা কমিটির অন্যতম সদস্য, আপনাদের এরিয়া কমিটির সম্পাদক কমরেড রেজ্জাক মঞ্চে উপস্থিত আছেন, পার্টির নেতা, আমাদের জেলার যুব ফেডারেশনের অন্যতম নেতা কমরেড ভাস্কর, আমাদের পার্টির নেতা, এখানকার পঞ্চায়েত সমিতির খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করা সহ সভাপতি ছিলেন কমরেড তন্ময়দা, আমার বয়োজ্যেষ্ঠ কমরেডগণ, আমার প্রীতিভাজন কমরেড ভাই বোন বন্ধুরা, এবং যেহেতু এই সভার মাইক অনেক দূর পর্যন্ত আছে, আমাদের কথা যারা শুনছেন তাদের সকলকেই আমাদের পার্টির নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। 2014, 2015, 2016, 2017 পেরিয়ে 2020, সেই সময় নরেন্দ্র মোদী যখন আমাদের দেশে আসে তখন আরো কিছু বলেছিলেন যে তিনি নাকি বছরে 2 কোটি চাকরি দেবেন, দেশের মানুষ নাকি আরো খুব ভালো থাকবেন। কিন্তু তারপর আমরা কি দেখলাম, দিনের পর দিন যত যাচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি চাকরি বাকরি পড়াশোনা তো দূর কি বাদ, এখন মানুষ ধর্মে ধর্মে মেতেছে, তাদেরকে প্রতি মাসে 7,500 টাকা বেকার ভাতা দিতে হবে। তৃণমূলের পাত্র ওদের তালিকা দেখুন, আর আমাদের তালিকার এরকম পরিবর্তন হয় না। মানুষের রাজস্থান, কেউ দিল্লি, যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।